আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার পুরো পরিবার নিয়ে। তো এই ড্রেসগুলো কিন্তু আমি রিসেন্ট এক আপুর কাছ থেকে, মানে মালয়েশিয়াতে এক আপু, উনি বাংলাদেশ থেকে এনে সেল করে, ওনার কাছ থেকে কিনেছিলাম। অনেকেই কিনেছেন আমার ভিডিওটা দেখার পরে। আপুর আলহামদুলিল্লাহ মানে মোটামুটি সব ড্রেসই আপুর সেল হয়ে গেছে, আপু আমাকে অনেক থ্যাংকস থ্যাংকস বলেছে। তো আমি এগুলো আপুর কাছ থেকেই কিনেছিলাম, কিন্তু তো এখন হলো আমি এগুলো ভাঁজ করছি, কারণ আমি আস্তে আস্তে জিনিসপত্র সব গুছিয়ে ফেলছি। আর মালয়েশিয়ার পরিস্থিতিও আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো হয়ে গেছে, আর খুব শীঘ্রই ইন্টারেস্ট রেট চালু করে দিবে, আর তখন আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো তার জন্য এগুলো একদম নতুন ড্রেস, ওই কারণেই আমি এগুলো রেখেছি। তো ইনশাল্লাহ অনেক দিন ধরে দূরে কোথাও ঘুরতে যাই না, খুব ইচ্ছা আছে দূরে কোথাও ঘুরতে যাব, প্ল্যানিং চলছে। তো ইন্টারেস্টেডটা হয়তো বা এই সপ্তাহের মধ্যেই মনে হয় ইনশাল্লাহ খুলে দিবে, কারণ অনেক কমে গেছে পজিটিভের হার। আর এই আপুর কাছ থেকে যে ড্রেসগুলো নিয়েছিলাম, মানে প্রতিটা ড্রেসই সুন্দর, আর সবাই যে কিনেছে সবাই কিনে অনেক স্যাটিসফাইড। তো যাক আলহামদুলিল্লাহ, তো আপুর সব সেল হয়ে গেছে। আপু অবশ্য দেশে চলে যাবে, খুব বেশি দিন মালয়েশিয়াতে নেই। তো আমি অনেকগুলো ড্রেসই নিয়েছিলাম, এই যে সিঙ্গেল কুর্তি নিয়েছিলাম দুইটা, আর হলো এমনিতে গাউন টাইপের ড্রেস নিয়েছিলাম চারটা, এবং আরও কাপ্তান নিয়েছিলাম একটা। আর আমার হাতে আবার ছুরি দেখতে পাচ্ছেন, এবার চিকন একটা ছুরি এনেছি। তো আমার আসলে কি বলবো, ছুরি দিয়ে তো আমি খুব বেশি একটা কমফোর্ট ফিল করি না, তারপরেও একদম পারি না বললে ভুল হবে। আমি আমার ডিনার রেডি করছি, আমি একটু স্যুপ খাবো, স্যুপ খেতে ইচ্ছা করেছে আজকে, একটু ভেজিটেবল প্লাস সুইট কর্ন স্যুপ বানাবো আমার স্টাইলে। তো আপনারা রেসিপিটা ফলো করতে পারেন। ওই দিন যখন আমি আমার শ্বশুরের সাথে, মানে আব্বার সাথে কথা বলছিলাম, তো আব্বা মনে হয় আমার ইলিশ মাছ কাটার ভিডিওটা দেখেছে। তো আব্বা আমাকে বলছিলো, তোমার ইলিশ মাছ কাটার ভিডিওতে তুমি যেভাবে কাটতেছিলা দেখেই আমার ভয় লাগতেছিলো। আমি বললাম, আব্বা বটিতে তো আল্লাহর রহমতে আমার কখনো হাত কাটেনি, আমার হাত যা টুকটাক কেটেছে সব কিন্তু নাইফ দিয়েই কেটেছে, আর এইবার যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল সেটাও এই নাইফ দিয়ে। নাইফ ঠিক না, ওইটা ছিল চাপাতি, এটা তো চিকন ছোট একটা ছুরি, এটা তো আসলে ফ্রুটস কার্ভিং নাইফ মনে হয় এটা। তো আমি এটা এনেছি, এবার দেখা যাক, আল্লাহ ভরসা, অ্যাক্সিডেন্ট তো আসলে অ্যাক্সিডেন্ট, বলে কয়ে তো আর আসে না। তো আমি এখন স্যুপ বানানোর জন্য কিছু ভেজিটেবল কেটে নিয়েছি, এই তো পাত্রের মধ্যে বাটার দিয়ে দিলাম, 1 কিউব বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আপনারা এই রেসিপিগুলো কিন্তু খেতে পারেন, এগুলো হেলদি। দিয়ে দিলাম এর মধ্যে রসুন কুচি আর পেঁয়াজের কুচি, খুব ভালোভাবে মিহি করে কুচি করে নিয়েছি, পেঁয়াজ না সরি আদা। এখন এর মধ্যে আমি দিলাম হলো ওই যে বিন যে কাটলাম, সেই বিন ছোটো ছোটো করে কাটলাম, আর পেঁয়াজের কলি কেটেছি সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ফ্রোজেন হলো কর্ন, সুইট কর্ন, আপনাদের কাছে এমনি কর্ন থাকলে এমনিও দিতে পারেন, তবে অবশ্যই সেটা ভুট্টা, মানে কি বলবো, পপকর্নের কর্ন হলে হবে না, এরকম সুইট কর্ন হতে হবে। দিয়ে দিলাম মটরশুঁটি, সামনে শীতকাল মটরশুঁটির সময় আসছে, বা ফ্রোজেন মটরশুঁটিও দিতে পারেন, কর্ন না থাকলে এক কাজ করতে পারেন আপনারা, গাজর ছোটো ছোটো কিউব করে কেটে দিতে পারেন। আর এখন আমি একটু ভাবলাম যে তোষানের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করি, তো আমার এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম, তেল দিয়ে ভাজতে হলো না, তেল দিয়ে ভাজলে আসলে একদম তেল তেল হয়। তো তোষান আবার মানে কি বলবো, তেল দিয়ে ভাজাটাই তার বেশি পছন্দ, তার এই যে তেল ছাড়া এয়ার ফ্রায়ারে ভাজাটা তার খুব বেশি একটা পছন্দ না আসলে। তো যাই হোক, আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা, আমি যে স্যুপটা করছি আপনারা সবজি দিয়েও করতে পারেন, যেমন ধরেন ফুলকপি এগুলো দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এয়ার ফ্রায়ারটা একটু হালকা মুছে নেই, আসলে 10 তলার উপরে থাকি, তারপরেও এত ধুলাবালি কোথা থেকে আসে, একদিন একটা জিনিস না মুছলে সেটার গায়ে ধুলা পড়ে যায়, জানি না আসলে কেন এমন হয়। তো আমার এই যে ভেজিটেবলগুলো কিন্তু সুন্দর মতো ফ্রাই করা হয়ে গেছে, আর একটু ফ্রাই করব, আর একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করব। তো এখন আমি এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, আমার ভেজিটেবলগুলো খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। কর্নটা দিলে কি হয়, এটা তো কর্ন স্যুপ, তো কর্নটা দিলে আসলে খেতে মজা আর কি। তো খুব ভালোভাবে এখন পানিটা দেওয়ার পরে সুন্দর করে নেড়ে পানিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি। পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে 2টা কাঁচামরিচ এভাবে এই যে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি, কুচি করে আর কি, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কেটে দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি এর মধ্যে অ্যাড করব হলো কিছু মশলা, মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়ো দিলাম।
সরি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, আপনার ইচ্ছা করলে একটু চিনিও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস, লিকুইড সয়া সস। তো খুব ভালোভাবে এখন এটাকে আমি সুন্দর ফুটা অবস্থা, মানে ফুটন্ত অবস্থা পর্যন্ত আমি এটাকে কুক করব। তো এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, যাদের ডিম অ্যালার্জি আছে তারা ডিমটা স্কিপ করতে পারেন, ডিম না দিলেও চলবে, সমস্যা নেই। তারা চিকেন সিদ্ধ করে ঝুড়ি ঝুড়ি করে সিদ্ধ চিকেনকে একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিতে পারেন, তো যদি সেটাও না দিতে চান কিছুই না দিলেও চলবে। এখন আমি এই যে এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে নিলাম পানি দিয়ে, এটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি থিক হবে না, কিন্তু একটু মানে পাতলা পাতলা টাইপেরই হবে। তো আর কিছু করতে হবে না, এটা এখন আরেকটু কুক করলেই আমার স্যুপটা হয়ে যাবে। তো এই যে আমার স্যুপ রেডি হয়ে গেছে, এখন আমি এই গরম গরম স্যুপটা খাবো। আসলে হাতে তো ব্যথা আছে প্রচুর, তো গরম গরম কিছু খেলে না একটু ভালো লাগে ব্যথার কারণে, মানে শরীরটাও মাঝে মধ্যে একটু কেমন জানি ব্যথা ব্যথা করে, ম্যাজ ম্যাজ করে, জ্বর জ্বর মনে হয়, যদিও বা আলহামদুলিল্লাহ জ্বর নেই। তো একটু গরম জাতীয় জিনিস খেলে আসলে ভালোই লাগে। তো সয়া সস দেওয়ার কারণে কিন্তু স্যুপের কালারটা এরকম এসেছে। আমি এর মধ্যে একটু চিলি সস দিয়ে দিলাম, আর একটু মজা লাগবে আর কি খেতে। আপনারা ইচ্ছা করলে টমেটো সসও দিতে পারেন। তো এইটা হলো এখনকার আমার ডিনার বলতে পারেন, ডিনার প্লাস বিকালের নাস্তা। তো নাস্তাটা ঠিক ডিনারটাই সেরে ফেললাম, আর এখন হলো নিচে যাচ্ছি। নিচে যাচ্ছি হলো রাশিদা ভাবি আর একটা ভাবি আমাকে দেখতে এসেছিল, ওনারা এসেছিল বিকালের দিকে। তো মাগরিবের আজানের আগে আগে চলে গেছে, তাবি বাবার ভাবির সাথে চলে গেছে, সে ভাবিকে এত পছন্দ করে। তো এখন হলো যাওয়া 1 ঘন্টা মতো হয়ে গেছে তাবিবের, এখন হলো সে একটু মানে কান্নাকাটি করছে, কান্নাকাটি ঠিক না, ভাবিকে দরজা দেখাই দিচ্ছে যে হুম হুম মানে বাইরে যাব, বাবার আমাদের কাছে আসবে এরকম আর কি। তো যাই, ভাবি নিচে নামতেছে, যাই নিয়ে আসি, তাবিবকে নিয়ে আসি। ভালোই, ভাবিকে খুবই পছন্দ করে তাবিব, মানে কি বলবো, খুবই খুবই পছন্দ করে। তো নিয়ে আসি, তারপরে আপনাদের সাথে টুকটাক কথা বলবো। লিফট চলে এসেছে, দেখি কি অবস্থা, লিফটে ঢুকতে পারি কিনা। তো এই যে তাবিব, তাবিব হলো ভালোই ছিল, প্রায় ঘন্টাখানিকই তো ছিল। ভাবিকে খুব চিনে সে, মাশাআল্লাহ। ওই দিন যে হসপিটালে ছিলাম, যে সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত, সে ভাবির কাছেই কিন্তু ছিল, একটুও বিরক্ত করেনি। ভাবি বলতেছে যে ভাবি আমার আরও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, ওর ইংলিশ শুনে। ভাবি নাকি ওকে জিজ্ঞেস করছে তুমি ঘুমাবা, বলে নো, মানে সব কিছুতেই তো তার ইংলিশ। সে ওই দিন আমাকে বলতেছে ফ্রেন্ড, আম্মু ফ্রেন্ড ফ্রেন্ড বলে আমার দিকে হাত বাড়াই দিচ্ছে, মানে ওর সাথে আমার ফ্রেন্ড হইতে হবে আর কি। মানে কি বলবো, 2টা হাত মুখের মধ্যে দিয়ে সে জোরে জোরে হাসে, মানে তার অ্যাক্টিভিটি দেখলে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই। আর বাহিরে আসলে এত খুশি, এই যে কোলে ওঠে না কিন্তু সে, এই যে দেখেন কীভাবে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে, মানে কোনো ব্রেক ছাড়া দৌড় আর কি। তো ওকে নিয়ে এখন বাসায় যাব, তারপরে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। চলুন যাই তাহলে। কোথায় ফিশ? ও ফিশ, দেখো দেখো ফিশ ফিশ, ওই দেখো 2টা ফিশ, ওই যে 3টা ফিশ, আসো আসো ফিশ দেখি আমরা, ওই দেখো দেখো কত ফিশ দেখো তবে। এটা ফিশ না, এটা টার্টল। এটা কি বাবা? এটা টার্টল। কি করতেছো তুমি? নো কামড় দিবে। এ দেখো ফিশ ফিশ, তাবিব তাবিব, দেখো 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 ফিশ ফিশ ফিশ। চলো 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 চলো, আসো আসো যাই বাহিরে, চলো বাহিরে যাই, আয় চলো আসো আসো আসো, চলো 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 চলো, আল্লাহ আসো 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 আসো, বাই বাই করে দাও ফিশকে, বাই বাই করে দাও। তো তাবিবকে নিয়ে আসলাম, তাবিবকে নিয়ে এসে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা অনেকে আমার হাতের মানে অবস্থাটা জানতে চেয়েছেন। আমি তো এখন এই যে ব্যান্ডেজ তো খুলে ফেলেছি, ব্যান্ডেজ কিন্তু লাগানো নেই, হাতে হলুদ হলুদ এগুলো কিন্তু যেদিনকে ড্রেসিং ফার্স্ট আমার হাতে সেলাই দিয়েছিল সেদিনকে কি একটা ওষুধ লাগিয়েছিল, কালারটা হলুদ ছিল। তো এই আঙ্গুলে সাবান টাবান লাগানো যাবে না। আর হলো যেটা বড় কথা, আমার ভিতরের নার্ভ
অনেক দুই একটা হয়তো বা এরকম কেটে গেছে, ডক্টর যেটা বললো, কারণ ভিতরে খুব ডিপ হয়ে কেটেছে, তো এই কারণে সেলাই এতগুলো লেগেছে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, তেমন কোনো কাজকর্ম করতে হচ্ছে না, রান্না বান্নাও ঠিক তেমন কেন কিছু করতে হচ্ছে না, যা শুধু আজকে অনেকদিন পরে যে একটু কাটাকাটি করলাম, নিজের মধ্যে যে একটা ভয় ঢুকে গেছে সেটাকে একটু কাটানোর চেষ্টা করছি, কারণ মেয়ে হয়েছি, সংসারের কাজ করতে হবে, মেয়ে ছেলে বলে কথা না, সংসারের কাজ আমাকে তো করতেই হবে। আমি তো আর হয়তো, আমাকে সবাই অনেক সাপোর্ট করেছে, সবাই অনেক মানে পাশে ছিল, যেটা আসলে বলে শেষ করা যাবে না, কিন্তু তারপরও আমাকে তো এখন হলো ইয়ে করতে হবে, নিজের সংসারের রান্নাবান্না তো শুরু করতে হবে, তো আমার সেই ভয়টা তো আমাকে কাটাতে হবে। বঠি দিয়ে আমি ম্যাক্সিমাম সময় কাটি, ছুরিটাও ইউজ করি। যাই হোক, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এখন থেকে সাবধান হতে হবে, সাবধানে কাটাছেঁড়া করতে হবে, তো কাটাছেঁড়া না, কাটাকুটি। হাত কাটার পর থেকে ভিতরে একটা ভয় আসলেই কাজ করছে, তো অনেকে আমাকে কমেন্টও বলেছে যে আপু তোমার হাত কাটার কথা শুনে আমাদেরই ভয় লাগছে, কিভাবে এখন কাজ করব। তো ব্যাপার না, আসলে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, অ্যাক্সিডেন্ট তো কখনো বলে আসে না, আমি তো তার এক মুহূর্ত আগেও জানতাম না যে এরকম কিছু ঘটে যাবে। আমি হলো চিকেন শাসলিক বানিয়েছি, সবাই খাবো একসাথে, তো খেয়েছি আলহামদুলিল্লাহ। হসপিটাল থেকে রাত 12টার সময় এসে আমি আর আপনাদের ভাইয়া খেয়েছি, তোষান আগেই ভাত খেয়ে নিয়েছিল, তো এই তো, আর আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আপনাদের সাথে, আপনারা টাইটেল দেখে বুঝেছেন হয়তোবা, আমি আপনাদের সাথে কয়েকদিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আব্বু আম্মুর ম্যারেজ ডে গিয়েছে 18ই সেপ্টেম্বর, তো আব্বু বেঁচে থাকলে হয়তো আব্বুকেও কিছু দিতাম আর আম্মুকেও তো দিতাম, তো এখন যেহেতু আব্বু নেই, আম্মু হলেও আব্বু, আম্মু হলেও আম্মু, তো আম্মুকে জন্য দুইটা গিফট করেছি, আব্বু এবং আম্মু দুইটাই আম্মুকে গিফট করেছি, তো আমি বাংলাদেশের থেকে গিফটটা নিয়েছি আর কি, নিয়ে আম্মুর ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। তো এর আগে আমি আমার শাশুড়ির জন্য এরকম গিফট করেছিলাম মালয়েশিয়া থেকে, আপুর এক আপুর পেস থেকে দুইটা থ্রি পিস নিয়ে আমার শাশুড়িকে দিয়েছিলাম, তো এবার আম্মুকে দিলাম আর কি। আর আমার শাশুড়ির আপডেট যারা জানতে চেয়েছেন, মার হলো টেস্ট হয়েছে, অপারেশনের আগে তো কিছু টেস্ট করতে হবে, সেটা হলো ইবনে সিনাতেই হয়েছে, কল্যাণপুর না শ্যামলি যে কোনো এক জায়গায় হবে, ইবনে সিনা, ওইখানে অপারেশন হবে ইনশাল্লাহ। তো ওইখানে কিছু টেস্ট দিয়েছিল, টেস্টগুলো করা হয়েছে, যেগুলো রিপোর্ট আজকে দেওয়ার কথা, এখনও আমি মার সাথে কথা বলিনি, রিপোর্ট বলবো একটু পরে, তারপরে জানতে পারবো যে রিপোর্টে কী কী দেখা গেল। বাকি সেকেন্ড টাইম আবার আল্ট্রাসাউন্ড করেছে, তো সেকেন্ড টাইমও পাথরটাই শো করছে, তো অপারেশন করে ফেলাটাই বেটার, কারণ এই পাথর তো ওষুধ দিয়ে ঠিক হয় না, এটা পিত্তথলির পাথর, যদি কিডনিতে পাথর হতো তাহলে হয়তো বা ইউরিনের সাথে চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, ওষুধের গুণাগুণে বা আল্লাহর অশেষ রহমতে। তো দোয়া করবেন, আমার শাশুড়ি আসলে একটু নার্ভাস, মানে একটু ভয় পাচ্ছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সব ঠিকঠাক মতো অপারেশনটা হয়ে যায়, আর আমাদেরও দেশে যাওয়ার ইনশাআল্লাহ, হয়তো বা খুব শীঘ্রই দেশেও আমরা আসতেছি ইনশাআল্লাহ। এখনো যেহেতু টিকিট কনফার্ম হয়নি, তাই এখন এই ডেট জানাতে পারছি না, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আসবো। আর হলো চলুন তাহলে দেখি আম্মুর জন্য কি গিফট কিনলাম, এবং আম্মুর কাছ থেকেও কিছুটা শুনি, ভাবলাম যে আম্মুর অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করি, এরকম আমি এখান থেকে এর আগে কখনোই আম্মুর জন্য এভাবে সারপ্রাইজ অ্যারেঞ্জ করিনি, কখনোই দেইনি, তো এভাবে আম্মুকে দিলাম, দিয়েছি হয়তো বা দেশে গিয়ে দিয়েছি, বা দেশে যখন ছিলাম তখন দিয়েছি, তো এইভাবে এখান থেকে হয়তোবা নিজে নিয়ে গিয়েছি, কিন্তু এখানে বসে বাংলাদেশ থেকে আম্মুর জন্য এভাবে কখনো দেওয়া হয়নি, তো আম্মু আসলে অনেক খুশি, তো আম্মুর খুশিটা আম্মুর মুখ থেকেই আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু পারবো বা কতটুকু পেরেছি। তো যারা আম্মুকে অনেক দেখতে চান, অনেক পছন্দ করেন, তারা হয়তো বা এই সুযোগে আম্মুকে আজকে আমার ব্লগে একটু দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে চলুন আম্মুকে কি গিফট করলাম সেগুলো দেখি, আর আম্মুর মুখ থেকে শুনে আসুন তাহলে। এখন আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো এই যে চাদরটা অর্ডার করেছি, তো এটা হলো যে আপুর পেজ থেকে অর্ডার করেছি, আপু আবার আমাকে একটু ছোটোখাটো করে ভিডিও করে পাঠিয়েছিল যাতে আমি সুন্দর মতো দেখতে পারি, জাস্ট শুধু ছবিটা দেখেছিলাম আর কি। তো আপুর পেজের নাম হলো ডিএনডি ব্লক ডিমান্ড। আম্মু বলল কোয়ালিটি খুবই ভালো, মানে চাদরটা একদম খুব ভারী চাদর আর খুবই মানে সুন্দর আর কি, আম্মুর কাছ থেকে যেটা শুনেছি।
তো আম্মু মানে ওইখানে পৌঁছানোর পরে আম্মুকে কুরিয়ার থেকে ফোন দিয়েছিল আর কি, তারপরে আম্মু হলো আম্মু পাঠিয়ে, যে আমাদের ওইখানে একটা ছেলে আছে আসিফ, ওকে পাঠিয়ে আম্মু হলো কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে এসেছে। তো এটা হলো শাড়িটা, তো শাড়িটার ভিডিওটা আপু পাঠিয়েছিল, কিন্তু ভিডিওটা ঝাপসা এসেছে, ভিডিওতে দেয়া যাচ্ছে না, আসলে দূর থেকে ভিডিও আসলে এরকমই হয়। তো আর এটা হলো এই যে চাদরটা, চাদরটা আমার কাছেও খুব ভালো লেগেছে, মনে হচ্ছিল আমি নিজেও একটা নেই। তো আম্মু বলতেছিল তুই আসলে তুই নিয়ে যাস, আমি বলছি না মা তোমাকে দিয়েছি আমি কেন নিব। চলো আম্মু কি বলে শুনি। আসসালামু আলাইকুম আমার মা বোনরা ও আন্টি আঙ্কেলরা, যে যেখানে আছেন সবাইকে সালাম দোয়া ভালোবাসা। আমার মেয়েটা অনেক দূরে থাকে, অনেক দিন দেখি নাই, তাই মেয়ে আমার ভালোবেসে দেখতে পায় না বুঝি। বাংলাদেশে একটা পেজের থেকে আমার জন্য একটা শাড়ি আর বিছানার চাদর অর্ডার করছিল, পরশু দিন রাত্রে দিয়ে গেছে, মানে নিয়ে আসাইছি। আমার খুব পছন্দ হয়েছে, শাড়িটাও পছন্দ হয়েছে, চাদরটাও পছন্দ হয়েছে, আর পছন্দ হচ্ছে ভালোবাসা এর মধ্যে জড়াই আছে। হয়তো বলতে পারেন যে মেয়ে দেশে আপনি এত খুশি, ছেলে বউ ছেলে, হ্যাঁ আমার ছেলে ছেলের বউ অনেক দেয়, মেয়ে তো দেশে থাকে না, রাস্তায় দিতে পারে না, হয়তো তার এই পেজের সাথে পরিচিত ছিল তাই বলছে পাঠাইছে। মেয়ে দেয় ঈদের সময় টাকাটুকি দেয়, হয়তো অনেক সময় কিনি, অনেক সময় কিনি না, যে আসে কিনবো না, কারণ ছেলে বউ যখন আসে তিনটা চারটা করে ফ্রি পিস, তারপরে শাড়ি নিয়ে আসে, চাদর জুলাই করে আমি নিজের আর কিনা লাগে না, আমার তারাই দেয়। এরকমের জন্য তিনটা সন্তান দেয়, তার বাপ মা দেয়, তারা যেরকম বাপ মার দিকে খেয়াল রাখে, আদর ভালোবাসা দিবে, বাপ মার দায় দায়িত্ব পালন করবে, এই আর কি। আমার মেয়েটা তুলে নিয়ে জন্য আপনারা সবাই দোয়া করবেন। ভালো লাগবে মেয়েটা, দুটা নাতি সবাই একসঙ্গে হবে, হই হুল্লা করবে, যেহেতু ওদের বাবা নাই, আমি ওদের মা, আমার আমি সঙ্গে বসে আছি, নিচে আপা মানুষে মুরগিটা আরেকটা পেয়ে আছে, কুটির সাইডটা একটু অন্যরকম, এটা কুচি কুচিটা বলে না, এটা খুব সুন্দর একটা শাড়ি দিছে চাষিকে, আপু ভালোই লাগছে শাড়িটা দেখে। এইটা আছে বাংলাদেশে একটা পেজ, পেজের নামটা বাবা জানি না, আমি এটা অর্ডারও করতে পারি না, মেয়ে ওখান থেকে সবকিছু করে দিয়েছে, উনি পাঠাই দিয়েছে ঠিকানা, মাঝখানে সাদা ফুল কালো সাদার ফুল আমার খুব পছন্দ হয়েছে, আমার খুবই ভালো লাগছে। আর কাপড়া এরা কিন্তু আমার সবচেয়ে কাছের মানুষ, আমার মেয়ে অনেক দূরে, আমার মেয়ের খুব ইচ্ছা হয়েছে যে মা তোমার এই চাদর আর শাড়ি পাইছো, তোমার অনুভূতি কেমন, তোমার ভালো লাগছে না কিন্তু পছন্দ হয়েছে কিন্তু আমার, হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে, আমি
খুব খুশি হয়েছি, খুব পছন্দ হয়েছে। পাপিয়ার সাথে করে নিয়ে আমি বসি দেখাচ্ছি। পাপিয়ার তো সবাই চেনে, অনেকেই চেনে, এরা আমার খুব কাছের মানুষ, যেহেতু আমার বিপদে আপদে পাশে আমার ঘরের সাথে ঘর এদের, সবসময় এরা আমার সাথেই থাকে। ঘরের থেকে উঠলে আর ওদের মুখ দেখি আমি, তারপরে আর কোনো কাজ এই আর কি। বাচ্চা কাচ্চা এখানে বাগানের মধ্যে এইসব নিয়ে আমি থাকি, আমার একাটা আমি দিনের বেলা বুঝতে পারি না যে আমি একা। মাবুনের কাছ থেকে সবাই দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, এবং আমার জন্য ছেলে মেয়ের যে আমি তাড়াতাড়ি আমার কাছে পাই। ছেলে যে কোনো সময় আসতে পারে, আসবেও হয়তো সামনে হয়তো কয়েকদিনের মধ্যে, মেয়েটার জন্য খুব তাড়াতাড়ি আমার কাছে আসবে। এই দোয়াটা আপনারা সবাই করবেন। আল্লাহ হাফেজ।